আহির বাসু ব্লগ। এখন আমি আছি সার্ডান এফশো। আজকে খুবই একটা শর্ট ব্লগ বানাতে চলেছি। এই যে আজ 99 যাচ্ছি, এটা আমাদের ডেস্টিনেশন 99। এখানে যত সব মেনুতে যাই আছে সব কিছু 99 রুপিসে। চলো কী নিচ্ছি দেখাচ্ছি। এখন আমরা 99 ভেতরে চলে এসেছি। এই যে কম্বোগুলো দেখে নাও, এখানে আছে ভিয়েতনামিস এগ কফি 99 রুপিস, এখানে চিলি চিকেন ড্রাই আর হাক্কা নুডলস কম্বো, এটাও 99, আর এদিকে চিকেন পিৎজা, এটাও 99। চেক আউট দ্য মেনু, পজ অ্যান্ড চেক ইট, এভরিথিং কস্ট অনলি রুপিস 99। এরকম দেখলে আমাদের অর্ডার করা হয়ে গেছে, একটা নুডলস আর চিলি চিকেনের কম্বো, একটা রাইস আর চিলি চিকেনের কম্বো, আর হলো কি একটা চিকেন বিরিয়ানি কম, আর আরেকটা তার সাথে আমরা অ্যাডিশনালি নিয়েছি হলো কি ফিশ অ্যান্ড চিপস, ওটারও সেম প্রাইস 99, সব কিছু 99। ভিডিওগ্রাফি অ্যালাউ করছে না, তাই অন্য একবারে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো আবার দেখা হবে ভাই। যেরকম তোমাদেরকে বলেছিলাম ভিডিও করা অ্যালাউ নেই, তাই অন্য আমরা রিসিভ করা হয়ে গেছে প্যাকেটটা। আর এখন আছি হলো কি বিল্লা মন্দির ক্রস করলাম, ওয়েস্ট মলের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ও কটাই ক্লিপ দেখে নাও, খুবই বাড়ি যাওয়ার কথা, ক্লিপ দেখে নাও, তারপরে তো খাবারটা দেখাবো। নিউ ব্যারাকপুরের সামনে চা খেতে দাঁড়িয়েছি, জ্ঞানী ধাবাতে দাঁড়াইনি, এই একটা দোকান এই যে এয়ারপোর্ট এই সাইডে, এখানে দাঁড়িয়েছি। জ্ঞানী ধাবাতে খুব ভিড় ছিল, তাই আর দাঁড়াইনি। এখন বাজে হলো কি 3:30, আর ফাইনালি এখন বাড়ি পৌঁছালাম ফ্রেশ ফ্রেশ হয়ে। এখন ব্লগটা আবার স্টার্ট করছি। এটা অনেক ওভার হাইপ টাইপেরই বলতে পারি, যে এটা 99 রুপিসে এত কিছু দিচ্ছে, মানে সব কিছু 99 দিচ্ছে, কিন্তু কোয়ান্টিটি কিন্তু আমার অনেকটাই কম লাগছে। কী কী আছে দেখিয়ে দিই, এই যে দুটো চিলি চিকেন, দুটো কম্বোর, এই যে বিরিয়ানি, আর তারপরে এর মধ্যে আছে ফিশ অ্যান্ড চিপস, আর এই যে এটা ফ্রাইড রাইস। কোয়ান্টিটি কিন্তু কম আছে, অনেকটা কম, জানি প্রাইসটা কম কিন্তু কোয়ান্টিটি কিন্তু আর একটু বাড়ানো যেতে পারতো। বললাম কোয়ান্টিটি কিন্তু অনেক কম এই কম্বোটার, অনেক কম। বিরিয়ানি তাও একটা রিজনেবল অ্যামাউন্টের আছে, কিন্তু এটা সাংঘাতিক কম। লেটস হোপ যে ফিশ অ্যান্ড চিপসটা ভালো হবে। এটা ঠিকঠাক আছে, এটা ভ্যালু ফর মানি বানা যেতে পারে, এখনও টেস্ট করিনি কিন্তু পিস ওয়াইজ ঠিকঠাক আছে। টার্টার সস দেওয়া, ফ্রেঞ্চ ফ্রাইস আর দুটো ফিশ ফ্রাই।
ট্রাই করে দেখি এবার। এই যে এরকম ফিস, হ্যাঁ ফিশের কোয়ান্টিটি তো ভালো আছে, এবার টেস্ট করে দেখা যাক কেমন। একটু টাটার সর্ষে লাগিয়ে নি, এটার টেস্ট ভালো আছে, ভালো এটা। তো এটা আজকে আমার লাঞ্চ হতে চলেছে, একটু নুডলস নিয়েছি, রাইস আর চিলি চিকেন, কোয়ান্টিটি কম, ঠিক আছে তাও মানা হয় 99 rupees। ট্রাই করে দেখি নুডলসটা, এমনিটা ভালোই লাগে, চিলি চিকেনটা ট্রাই করি এবার, গ্রেভি দিয়ে ট্রাই করি। খুবই টক গ্রেভিটা, একবার প্লেন ট্রাই করি, খুবই টক চিকেনটা দেখি, চিলি চিকেনের চিকেনটা ট্রাই করি, গ্রেভিটা তো একদম জঘন্য। চিকেনের পিসেসগুলো ভালো, গ্রেভিটা একদমই ভালো না। আজকে লাস্ট রাইসটা ট্রাই করে, একটু ওয়েট লাগতে পারে যে ফোক দিয়ে ট্রাই করছি রাইস। একটু নুডলস মিক্স হয়ে গেছে ওর সাথে, টেস্টলেস, কোনো টেস্টই নেই রাইসের। নুডলসটা ভালো ছিল, নুডলস নাও তাহলে আমি সাজেস্ট করবো ফিশ অ্যান্ড চিপসটা নাও। আর বিরিয়ানি কি ভালো ছিল? বিরিয়ানিটা অ্যাভারেজ ছিল, অত ভালোও না খারাপও না। রাইসটা তো চিকেনটা সবথেকে বাজে, চিলি চিকেনটা একদম বাজে ছিল, নুডলসটা ঠিকঠাক, আর ফিশ ফ্রাইটা ভালো ছিল। ফিশ ফ্রাইটাই ট্রাই করতে পারো, আর ওখানে 99 পিৎজাও পাওয়া যায়, পিৎজাটা আনঅ্যাভেলেবেল ছিল, পিৎজাটা নিতে পারো। এই ভিডিওটা এতটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর যদি চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে, বাই বাই। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days.